নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের ঘটনা ঘটার আগে শেষ জামানায় মসজিদ থেকে ফিতনা শুরু হবে অথচ আমরা সবাই জানি মসজিদ ফিতনার জায়গা নয় মসজিদ হলো ইবাদতের জায়গা কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানায় মসজিদ থেকে ফিতনা প্রকাশ পাবে আর মসজিদ নিয়ে কি রকম ফিতনায় মানুষ পড়বে সেটাও 1500 বছর আগে আমাদেরকে বলেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায় মসজিদ নিয়ে কেমন ফিতনা প্রকাশ পাবে আল্লাহর নবী বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ নবীজি বলেছেন ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে পরস্পর গর্ব করে শেষ জামানায় এমন একটা ভয়াবহ সময় আসবে যখন মানুষ মসজিদের শোভা সৌন্দর্য বর্ধন করে মসজিদ নিয়ে পারস্পরিক গর্ব করবে বড়াই করবে সুন্দর সুন্দর মসজিদ মানুষ বানাবে কিন্তু মসজিদের ভেতরে মুসল্লিদের হেদায়াত কিভাবে বৃদ্ধি করা যায় মুসল্লিদের ইমানে মান কিভাবে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে মানুষ তৎপর থাকবে না আল্লাহর নবীর কথাগুলো জানো আজকের সমাজে আমাদের চোখের সামনে ভেসে উঠছে আসলেই তো তাই এখন মানুষ মসজিদ বানানোর প্রতিযোগিতায় ব্যস্ত কার চাইতে কে কত টাকা খরচ করে মসজিদ বানাতে পারে এ নিয়ে মানুষ যেন প্রতিযোগিতায় মেতে উঠেছে কোন এলাকায় যদি কাউ কোন এলাকায় কেউ যদি 1 কোটি টাকা দিয়ে মসজিদ বানায় তো পাশের এলাকার লোকেরা বলে আমরা 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছি কোন এলাকায় যদি 102টা গম্বুজ দেওয়া হয় তো অন্য এলাকার লোকেরা বলে আমরা 203টা গম্বুজ দিব এই রকম মসজিদের শোভা সৌন্দর্য বর্ধনে মানুষ যেন আজ প্রতিযোগিতায় মেতে উঠেছে কার মসজিদের ইন্টেরিয়র কার চাইতে কত সুন্দর করা যায় কার মসজিদের স্ট্রাকচার কার চাইতে কত সুন্দর করা যায় এগুলো নিয়ে যেন মানুষাত কম্পিটিশন করছে আপনারা আবার ভুল বুঝবেন না আপনারা বলতে পারেন মসজিদকে সুন্দর করা এটা তো খারাপ কাজ নয় আসলে মসজিদকে সুন্দর করে না অসুবিধা নাই কিন্তু নবীজি বলেছেন আখেরি জামানার মানুষেরা কেবলমাত্র মসজিদ সুন্দর করবে কিন্তু মসজিদের মুসল্লিদের মান উন্নয়নে তাদের কোনো ভূমিকা থাকবে না মসজিদগুলো উন্নত থাকবে সুন্দর থাকবে কিন্তু মসজিদের ভেতরটা হেদায়াত শূন্য থাকবে কি রকম হেদায়াত শূন্য থাকবে আল্লাহর নবী আরেকটা হাদিসে বড় সুন্দর করে বুঝিয়ে দিলেন নবীজি বললেন ইন্না মিন আলামাতিস সাআ উলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ নবীজি বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো শেষ জামানার মসজিদগুলোর ভেতরে ঢুকলে দেখা যাবে বাহিরে সুন্দর সুন্দর ডিজাইন করে মসজিদ করা কিন্তু মসজিদের ভেতরে ঢুকে দেখবা হলুউন আহলুল ফিসক ফিল মাসাজিদ মসজিদগুলোর ভেতরে ইমানদার ইমাম খতিবের গলা আর আওয়াজের চাইতে পাপাচারী লোকদের গলা আর আওয়াজ বড় হয়ে যাবে দেখুন তো আজ সমাজের অবস্থা ইমাম সাহেব আজকে মসজিদে মিম্বরে বসে সুদ নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটিতে সুদখুর আছে ইমাম সাহেব মসজিদে মিম্বরে বসে ঘুষ নিয়ে ওয়াজ করতে পারেন না কারণ কমিটির মধ্যে টাটকা একজন ঘুষখুর আছে ইমাম সাহেব মসজিদে মিম্বরে বসে চাঁদাবাজি টেন্ডারবাজি চুরি ডাকাতি দুর্নীতি নিয়ে কথা বলতে পারেন না কারণ কমিটির মধ্যে বড় মাপের দুর্নীতিবাজ আছে এক হুজুর নতুন এক মসজিদে চাকরি পেয়েছেন চাকরি পাওয়ার পর তিনি খুব প্রিপারেশন নিয়েছেন যে আজকে তিনি সুদ নিয়ে কথা বলবেন সোয়া বারোটায় বয়ান শুরু করলেন সুদের বয়ান কিছুক্ষণ পর সভাপতি সাহেব কাশি মেরেছেন তো হুজুর চালাক ছিলেন বুঝে ফেলেছেন যে উনার ওয়াজ কমন পড়ে গেছে সাথে সাথে তিনি টপিক চেঞ্জ করে অন্য টপিকে চলে গেলেন শুরু করলেন ঘুষের ওয়াজ হায় হে দুর্ভাগ্য ওই মসজিদের সেক্রেটারি মারছে কাশি হুজুর বুঝছেন আমার তো দেখি এই ওয়াজও মসজিদে কমন তাকায় দেখেন এখনো সোয়া একটা বাজে না এখনো একটা বাজে আরো তো 20 মিনিট আছে টপিক চেঞ্জ করে চলে গেছেন দুর্নীতি নিয়ে কথা বলবেন এখন কেশিয়ার মারছে কাশি হুজুর বুঝলেন হায় 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 এটাও তো কমন পড়ে গিয়েছে কোন জায়গায় আসলাম দেখতেছেন একটা 20 বাজে বাজে অবস্থা বললেন আজকে এতটুকুই বয়ান ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল
আলামিন আমার দেশে দুর্ভাগ্য আফসোস এটা আমার দেশে এমন কিছু ইমাম খতিব আছে এরা রাজ্জাকের গোলামী না করে রিজিকের গোলামী করে আপনি রাজ্জাককে ভয় করেন রিজিককে নয় আপনি রাজ্জাককে ভয় করলে রাজ্জাক আপনার জন্য রিজিকের এমন ব্যবস্থা করবেন ওয়ামিন হাইতু রাযাকাহু লা ইহতাসিব আপনার কল্পনাতীত ধারণাতীত জায়গা থেকে যিনি আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন তিনি কি আপনি রিজিকের এত ভয় করেন কেন তাকিয়ে কি দেখেন না সকালবেলা একটা পাখি তার খাঁচা থেকে বের হয়ে যায় তার পেটে কোনো খাবার থাকে না খালি পেটে একটা পাখি যখন তার নীড় থেকে বাসা থেকে বের হয়ে যায় খাবারের নেশায় সে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে আকাশে উঠতে থাকে সে জানে না তার জন্য কোথায় রিজিক আছে কোন জায়গায় গিয়ে সে তার খাবার সংগ্রহ করবে কিচ্ছু জানে না ওই পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে সে যখন খাদ্যের সংগ্রহে ছুটে বেড়ায় ওই পাখিটা যখন সন্ধ্যাবেলায় নিরে ফিরে আসে ওই পাখিটাকে পেট ভরায়া বাসায় যিনি ফিরাইয়া দেন তিনি কে আপনার আল্লাহর উপর ভরসা থাকলে রাসূলুল্লাহর একটা হাদিস মনে পড়ল আল্লাহর উপর আপনার তাওয়াক্কুল থাকলে আল্লাহ পাখিকে যেভাবে রিজিক দেন সেভাবে আপনাকেও যিনি রিজিক দিবেন তিনি কি আপনি যদি মসজিদে কথা বলার সময় সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজদের ভয়ে চাকরি বাঁচানোর ভয়ে আপনি যদি সত্য কথাগুলো বলতে না পারেন ভাই প্লিজ আপনি এই পবিত্র মিম্বর ছেড়ে দিয়ে ব্যবসা বাণিজ্য করে চাষাবাদ করে কৃষি কাজ করে মাটি কেটে ভাত খান এটা আপনার জন্য সম্মানের হবে আর যদি ওখানে আপনি থাকেন তো কোন সুদখুর ঘুষখুর দুর্নীতিবাজকে পরোয়া না করে সাহসিকতার সাথে গলার আওয়াজ বড় করে হক কথা আপনাকে বলতেই হবে আখেরি জামানায় মসজিদ থেকে ফিতনা ছড়াবে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যাবে মসজিদগুলো সৌন্দর্যমণ্ডিত হবে কিন্তু মসজিদের ভেতরে হেদায়েতি কোনো কাজ থাকবে না মসজিদ সুন্দর ঢুকলে দেখবেন হালাল খোরের চাইতে হারাম খোরের সংখ্যা বেশি আউয়ালু শাইইন তাফকিদুনা মিন হাদিহিল উম্মতি আল খুশূউ ফিস সালাহ হাত্তা লা তারা ফিহা খাশিআ আল্লাহর নবী বলেছেন সর্বপ্রথম এই উম্মতের মধ্য থেকে সালাতের খুশু উঠিয়ে না হবে শেষ জামানায় দেখা যাবে মুসল্লি বহু আছে কিন্তু মসজিদে যখন ঢুকবেন মুসল্লিদের মধ্যে বেশিরভাগ মুসল্লি থাকবে লা তারা ফিহা খাশিআ খুশুয়ের সাথে সালাত আদায়কারী মুসল্লির সংখ্যা কমে যাবে এ যেন আমাদেরকে দেখে দেখে এখন নবীজি কথাগুলো বলছেন মনে হচ্ছে আজ তো তাই হচ্ছে শুধু মসজিদ কেমনে সুন্দর করা যায় এটা নিয়ে চিন্তা বড় আফসোস তো লাগে তখন পাঁচ কোটি টাকা দিয়ে মসজিদ বানিয়েছে কিন্তু ওই মসজিদের ইমাম সাহেবের পাঁচ হাজার টাকা বেতন মাসের পর মাস আটকিয়ে রেখেছে এটা মনে হয় আমরা সিলেট নাই আসেনি এই হলো অবস্থা ভয়াবহ এক ফিতনা শুরু হবে মসজিদের ভেতরে আরো ফিতনা থাকবে দেখেন না আরে ভাই যারা মসজিদের ভেতরে এসেছে এরা তো নামাজে অন্তত এসেছে মসজিদে ঢুকানো গেছে এখন মসজিদে তাদেরকে ঢুকানো হয়েছে এরা হাত বাঁধবে কোন জায়গায় ওই জায়গা নিয়ে ঠেলা ঠেলি আমাদের দেশে আসে না নাই এরা আমিন জুড়ে বলবে না আসতে বলবে এটা নিয়ে ফিতনা আসে না নাই আরে ভাই এরা তো মসজিদের ভেতরে ঢুকেছে এখন হাত কোন জায়গায় বানবে আর কোথায় কে জুড়ে বলবে আসতে বলবে এগুলো নিয়ে ফিতনা না করে আমাদের উচিত ছিল যারা এখনো মসজিদের বাইরে বুঝাইয়া শোনাইয়া দাওয়াত দিয়ে এদেরকে মসজিদে ঢুকান এটা না করে আপনি যারা মসজিদে ঢুকছে তাদের হাত বান্ধা নিয়ে আপনি ফিতনা করছেন আরে আপনি নামাজি লোকদের হাত বান্ধা নিয়ে ফিতনা করছেন আর ওইদিকে ইসলাম বিরোধীরা গোটা মুসলিম মিল্লাতের হাত মেরুদণ্ড ভেঙে দিয়ে তারা কারবালা চালানোর পরিকল্পনা করছে কোথায় পড়ে আছেন আপনি কোথায় পড়ে আছেন আপনি কোন দিন বুঝবেন কখন আপনার সংকীর্ণ হৃদয় প্রশস্ত হবে কখন আপনার বিবেকের দুয়ার খুলবে তাহলে কি শয়তান আপনার বিবেকের মধ্যে পেশাব করে দিল না এটাও কি আপনি বুঝবেন না আমরা যত বেশি অনৈক্যে থাকব যত বেশি বিভক্তিতে থাকব ইসলাম বিরোধীরা ইসলামের বিরুদ্ধে কাজ করার সুযোগ পাবে তত কম না বেশি আরে মুমিনে মুমিনে সম্পর্ক বিভেদের সম্পর্ক হবে না নবীজি বলেছেন আল মুমিনুল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা আল্লাহর নবী বলেছেন মুমিনের সাথে মুমিনের সম্পর্ক হবে একটা দেয়ালের মতো প্রাচীরের মতো একটা দেয়ালে একটা প্রাচীরের মধ্যে যেমন একটা ইটের সাথে আরেকটা ইট
পারস্পরিক গাঁথনি দেওয়া থাকে জোড়া লাগানো থাকে মুমিনদের সম্পর্ক হবে এরকম জোড়া লাগানো সম্পর্ক বিভেদ ঘটাবে না বিচ্ছেদ ঘটাবে না যখন মুমিনরা পর যখন মুমিনরা দেয়ালের মতো হৃদ্যতার বন্ধনে মজবুত হয়ে একসাথে থাকবে সেই প্রাচীরকে ফেলে দেওয়ার মতো ধাক্কা দেওয়ার মতো সাহস কারো হবে না এই খুঁটি থেকে এই খুঁটি পর্যন্ত এখানে সারি সারি কিছু ইট রেখে দিয়ে বালু আর সিমেন্ট দিয়ে যদি এগুলোকে জোড়াতালি দেওয়া না হয় তাহলে ইটের পাঁচটা র পাঁচটা সারি করার পরে একটা বাচ্চাও ধাক্কা মারলে এটা পড়ে যাবে আর যখন বালু আর সিমেন্ট দিয়ে একটা ইটের সাথে আরেকটা ইট লাগায়া জোড়াতালি দেওয়া হবে এমন একটা মজবুত দেওয়াল হবে ধাক্কায়া ফালানো যাবে না এখন যদি আমরা নিজেদের ঘরে আগুন লাগায়া নিজেরা যদি আমরা বিভেদের মধ্যে থাকি তাহলে ইসলাম বিরোধীরা আমাদের ক্ষতি করার সুযোগ পাবে বেশি আর আমরা যদি নিজেদের ঘরের আগুন নিভায়া সবাই যদি একটা মিলে বসে যেতে পারি তাহলে আমাদের এই মজবুত দেয়ালকে আমাদের এই মজবুত দেয়ালে হাত দেওয়া হস্তক্ষেপ করা তো দূরের কথা ইসলাম আর মুসলমানদের ক্ষতি সাধনের চিন্তাও দুনিয়ায় কেউ করতে পারবে না কবে বুঝবো আমরা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক আপনি দান করেন মসজিদের ভেতরে ফিতনা করিয়েন না আল্লাহর রসুলের মসজিদের বৈশিষ্ট্য আর আমাদের মসজিদের বৈশিষ্ট্য আজ একরকম নয় কেন একরকম নয় রসুলুল্লাহর মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের বাহিরে আরো অনেক কর্মসূচি চলমান ছিল সেখানে আহলুস সুফা ছিলেন সেখানে কোরআনের দর্স হতো হাদিসের দর্স হতো সেখানে ইলমি আলোচনা হতো সেখানে সামাজিক বিচার হতো ফয়সালা হতো সেখানে বিয়ে শাদী হতো আজ আমাদের মসজিদে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ হয় আর কিচ্ছু হয় না আমরা আমাদের মসজিদ থেকে বিয়ে শাদী আউট করে দিয়েছি এজন্য বিয়ে শাদী ঢুকে গেছে কমিউনিটি সেন্টারে বিভিন্ন ক্লাবে ঢুকে যাওয়ার কারণে নারী পুরুষের অবাধ মেলামেশা ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি বার্সেলা কমছে আমরা যখন বিয়ে শাদীকে মসজিদ থেকে আউট করে দিয়েছি তখন বিয়ে শাদী ক্লাবে গিয়ে বাড়িতে গিয়ে নাচ গান বাদ্যযন্ত্রের তালে তালে বিয়ে শাদীর পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে আমরা আমাদের মসজিদগুলোতে যদি কোরআন তালিমের প্রোগ্রাম রাখতাম তাহলে যারা কোরআন শুদ্ধ করে শিখে নাই এরা ওখানে কোরআন শিখতে পারত সারা বছরে মসজিদের উদ্যোগে একটা ওয়াজ মাহফিল হয় এক ওয়াজ মাহফিল দিয়ে কি মানুষের ইমানকে আপনি একেবারে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন আমার দেশে এখন কিছু ফেসবুক মুফতি বের হয়েছে এরা ফেসবুকেই সব লিখে ফেসবুকেই সব জানতা ভাব নিয়ে পোস্ট করে মন্তব্য করে এটা এজন্য বলছি যুব সমাজ এবং তরুণ সমাজকে সতর্ক করার জন্য এখন কিছু মানুষ বের হয়েছে এরা মাঝে মাঝে ফেসবুকে লিখে বাংলাদেশে এত ওয়াজ বাড়ছে এত তাফসির বেড়েছে তো এতে ফায়দা কি হয়েছে তার লেখালেখি দেখে আর তার মন্তব্য দেখে মনে হয় তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে যাওয়ার সময় তার দায়িত্ব হেরে দিয়া গেছে কথা বুঝেন নাই আপনারা কি তোমার চোখে কি রঙিন চশমা লাগাইছো নাকি রঙিন চশমা লাগাইলে মিয়া ওটা খুলো খুলে দেখো ওয়াজ মাহফিলের বরকতে কি হয়েছে এদেশে আগে শীতকাল আসলে যাত্রাপালা হতো নাচ গান কনসার্ট হতো আর এখন কোরআনের মাহফিলের বরকতে যুবক তরুণরা যাত্রাপালা নাচ গান কনসার্টকে ডাস্টবিনে ফেলে দিয়ে এখন তারা সবাই দিলমুখী হয়ে যাচ্ছে এগুলো তোমার চোখে পড়বে না তো কারণ তুমি রঙিন চশমা লাগিয়ে রেখেছো তুমি বলছো ওয়াজ মাহফিল দিয়ে কি হচ্ছে তোমার ঘরের বউয়ের দিকে তাকাও যে আগে সারাদিন ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল ভারতীয় সিরিয়াল দেখতো এখন সারাদিন ফোন হাতে নিয়ে বিভিন্ন হুজুরদের চ্যানেলে গিয়ে ইউটিউবে ওয়াজ শুনে শুনে রান্না করে কি বলেন আমি কি ভুল বলেছি কয় ওয়াজ দিয়ে কি হয়েছে বেশিরভাগ যুবক দাঁড়িয়ে রাখা শুরু করেছে এখন মসজিদগুলোকে মসজিদগুলোতে ঢুকলে দেখবেন যুবকদের সংখ্যা বেড়েছে মাহফিলগুলোতে এখানে তাকায় দেখেন না যুবকদের সংখ্যা বেশি সারা বাংলাদেশে যেখানেই যায় কি সকাল কি বিকাল কি সন্ধ্যা কি গভীর রাত যেখানেই কোরআনের মাহফিল সেখানেই মানুষের গণজোয়ার এ গণজোয়ার এ গণস্রোত প্রমাণ করছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ আগে সিনেমা হল ছিল যা এখন সিনেমা হলের সংখ্যা বাড়ছে না কমছে কমে গেছে কোরআনের মাহফিল এখন বেড়েছে কোরআনের মাহফিল দিয়ে একশো ভাগ মানুষ হেদায়াত কখনো হবে না কিন্তু এই মাহফিলগুলো এটা হচ্ছে বিষয়টা হলো এমন আমি প্রায় জায়গায় বলি একটা ব্যাটারি মানুষ চালাচ্ছে এই ব্যাটারিটা যখন চালায় কয়েকদিন পর ব্যাটারি ডাউন হয় চার্জ চলে যায় তখন গিয়া কি দেয়
কথা বলেন না কেন চার্জ দেয় এই মাহফিলগুলো হলো আমাদের ঈমানকে রিচার্জ করার জায়গা মাঝে মাঝে দেখা যায় চতুর্দিকে অন্ধকার নেমে আসে মনে হয় যেন সব শেষ হয়ে গেল কিন্তু যখন উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর কথা বলেন কোরআনে হতাশার কিছু নাই হতাশার কিছু নাই কোরআনে আছে আশার বাণী মুমিন কখনো হতাশ হয় না সে ফ্রাস্ট্রেশনে ভোগে না যখনই উলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান শুরু করে দেন তখনই দেখা যায় যাদের অন্তরটা একটু মরে গিয়েছিল জিতা হয়ে যায় রাসূলুল্লাহর কাছে সাহাবীরা আসতেন দেখেন না খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন আলা তাসতানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের খাইতে খাইতে আয়া বললেন ইয়া রাসূলুল্লাহ দোয়া করবেন না আমাদের জন্য শেষ তো হয়ে গেলাম নবীজি উঠে ওই যে চার্জ চলে যাওয়া ঈমানের ভেতরে দিলের ভেতরে একটু কি দিলেন চার্জটা কেমনে দিলেন কি বললেন বললেন খাব্বাব এখনো তো ওই সময়টা আসে নাই তোমাদের আগে যারা ঈমান এনেছিল ঈমান আনার কারণে ঈমান বিরোধীরা ফায়ুখাযুর রাজুল এদেরকে ধরত ধরার পরে তারা কি করত ফায়ুহফারু লাহু ফিল আরদ জমিনে গর্ত খুঁড়ত জমিনে গর্ত খনন করার পরে তাদেরকে সেই গর্তের ভেতরে ঢুকিয়ে দিত সুম্মা ইউতাবিল মানশার এরপরে করাত আনা হতো ফায়ুদাউ আলা রাসিহি এরপরে মাথার উপরে রেখে দেওয়া হতো বলা হতো হয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো তারা তখন বলেছে আমরা জীবনের মায়া ছেড়ে দিয়েছি কিন্তু ঈমানের মায়া ছাড়তে পারবো না জীবন দিব ঈমান ছাড়বো না নবীজি এগুলো শুনিয়েছেন শোনানোর উপরে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সহ যারাই নির্যাতিত তাদের ঈমানের তেজ বাড়ছে না কমছে কথা বলেন বাড়ছে না কমছে যখন আমরা পাপের সাগরে ডুবে থাকি যখন বয়ান শুরু হয়েছে তওবার বয়ান একজন পাপি তখন পাপ ছেড়ে দেয় বলে আমি এত পাপ করেছি তো কি হয়েছে হুজুর তো মাহফিলে হাদিসে কুদসি বলেছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক বয়ান শুরু হয়েছে হে হে আদম সন্তান তোমার গুনাহ যদি আসমানকে স্পর্শ করে ফেলে গুনাহ যদি আকাশসম পরিমাণ হয়ে যায় তুমি হতাশ হয় না তুমি তওবার দরজায় আসো তওবার দরজায় এসে একটু ঠুনকা মারো তুমি অনুতপ্ত হও লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে তওবা করো আমি আল্লাহ আসমান সম পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব চোর ডাকাত খারাপ লোক মাহফিলে এসে যখন এটা শুনে বাড়ি যাওয়ার সময় চিন্তা করে বহুত পাপ করছি আর করবো না আল্লাহ তো তওবার দরজা খোলা রেখেছেন আপনি বলেন মাহফিল দিয়ে কি হয়েছে বেনামাজি যখনই চলে এসেছে নামাজের বয়ান শুনেছে যখন কোরআনের ওই আয়াতগুলো শুনেছে বেনামাজিদেরকে ডান্ডা বেরিয়ে পড়ানো হবে মাহফিল থেকে যাওয়ার সময় কেঁদে কেঁদে চোখের পানিতে তার দুনয়ন ভাসিয়ে ভাসিয়ে গিয়েছে তওবা করে করে রাতের বেলা সাজদায় পড়েছে ওই বান্দাটাও হয়তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে গিয়েছে ঠিক কি না মা বাপের সঙ্গে বেয়াদবি করত এসে মা বাপের খেদমতের বয়ান শুনেছে বাড়িতে গিয়ে মা বাবার পায়ে ধরে বসে মা বাপ থেকে মাফ চেয়ে নিয়েছে আছে না নাই ফিতনা ফিতনা সব দিকে ফিতনা অবস্থা হলো যেন এমন উম্মতের ঘরে আগুন লেগেছে পানি ঢালতেছে না সুযোগ পাইলে কি আর একটু কেরোসিন ঢালে কেরোসিন ঢাইলেন না পানি ঢাইলা আগুনটা নেভানোর চেষ্টা করেন ওইটাও যদি না পারেন তো চুপচাপ থাকেন সেটাও ভালো কিন্তু আপনি ফিতনা করে উম্মতকে ধ্বংস করে দিবেন না আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন মসজিদগুলোতে আমরা দারসুল কোরআনের আয়োজন করতে পারি মাসে দুই মাসে তিন মাসে দারসুল হাদিসের আয়োজন করতে পারি ইসলাহি বয়ানের আয়োজন করতে পারি অবশ্য মানুষ এটা আয়োজন করতে চায় কিন্তু ভয় কেন ভয় কারণ আমাদের দেশে চার পাঁচজন আট দশজন একত্রিত হয়ে কোরআনের বৈঠক করলে দেখে দেখে কোরআন পড়ছে আলোচনা করছে কিছু মানুষের নাকে ডিস্টার্ব কই মনে হয় নাশকতার কোনো বৈঠক চলছে কোরআনের বৈঠকগুলোকে যারা নাশকতার বৈঠক মনে করে তাদের মতো জঙ্গি তাদের মতো সন্ত্রাসী তাদের মতো ফাসাদ সৃষ্টিকারী আল্লাহর আসমানের নিচে দুনিয়ার উপরে আর একজন নাই এই মসজিদগুলো থেকে আমরা বিভিন্ন সামাজিক কর্মসূচি গ্রহণ করতে পারি আমরা যেন মসজিদ থেকে ফিতনা না করি মসজিদের এই ফেতনায় পড়ে শেষ জামানায় ফেতনাবাজ লোকদের কাতারে যেন আমরা সামিল না হই আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন বলেন আমিন এরপরে আসেন নাম্বার টু দুই নাম্বার এই হাদিসটা শুনলে তো আপনারা বলবেন হায় হায় এটাও মিলে গেল আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় মানুষ তার পরিচিত লোকদেরকে সালাম দিবে অপরিচিত লোকদেরকে সালাম দিবে না ইন্না মিন আশরাতিস সাআহ
يسلم الرجل على الرجل لا يسلم عليه الا للمعرفه نبي جي বলেছেন কিয়ামতের একটা আলামত কিয়ামতের একটা লক্ষণ হলো আখেরি জামানায় মানুষ কেবলমাত্র তার পরিচিত লোককে সালাম দিবে অপরিচিতকে সালাম দিবে না কি বলেন এই চিত্র আমাদের সমাজে আছে না নাই আমাদের অবস্থা হলো এমন শুধুমাত্র যারা আমাদের পরিচিত তাদেরকে আমরা সালাম দেই অপরিচিতদেরকে সালাম দেই না আবার নিজেদের স্বভাব আমরা এমন ভাবে লালন করেছি আমরা সালাম দিতেও চাই না কেমন যেন একটা হেডআপ নিয়ে চলি সালাম শুধু নিতে চাই এই রকম ক্যাটাগরির মানুষ সমাজে আছে না নাই কিন্তু আল্লাহর নবীর চরিত্র হলো নবীজিকে কেউ আগে কোনোদিন সালাম দিতে পারে নাই আল্লাহর নবী সারা জীবন সবাইকে তিনি আগে সালাম দিয়েছেন যে ব্যক্তি আগে সালাম দেয় আগে সালাম দ্বারা প্রমাণ হয় তার অন্তরে কোনো অহংকার নাই এই কথাটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দেই বাড়ির মালিক তিনি যদি বাড়ি থেকে নেমে বাড়ির দারোয়ানকে সালাম দিতে পারেন বোঝা যাবে তার ভেতরে কোনো অহংকার নাই যদি দারোয়ানকে সালাম দিতে না পারেন বোঝা যাবে মনে মনে চিন্তা করছেন বেটা দারোয়ান আমার বাড়ির চাকরটারে কেন আমি সালাম দিব আর সালাম যদি দিতে পারে বোঝা যাবে অন্তরের ভেতরে কোনো অহংকার আমিত্ববোধ নাই আপনি গাড়ির মালিক গাড়ির ড্রাইভারকে যদি সালাম দিতে পারেন তার মানে অন্তরে কোনো অহংকার নাই আপনার বাসার কাজের লোককে যদি সালাম দিতে পারেন তাহলে বোঝা গেল আপনার ভেতরে কোনো অহংকার নাই আমরা সালাম দিতে চাই না শুধু নিতে চাই নবীজি বলেছেন আগে সালাম দাও যে আগে সালাম দিবে তার অন্তরের অহংকার যিনি দূর করে দিবেন তিনি কে চৌরাস্তার মোড়ে কিছু যুবক দাঁড়িয়ে আছে একজন চাচা যাচ্ছেন হেঁটে যুবকরা খেয়াল করে নাই সালাম দেয় নাই চাচা তো ফায়া এই তোর বাপর নাম কি তা তোর মা ভাবে আদব খাতায় কেছেন হাই ভূত তো হচ্ছ না কি এখন চাচা যদি ভায়ার না হইয়া মাঝে মাঝে সিলোটি মাতলে আপনারা বেজার হইন নি নিজের এলাকার মানুষ তো হতবিল আর কন্ট্রোলের ভিতরে দেখা যায় হোকা মাঝে মাঝে তো এক দুই রান খাওয়া লাগে তো চাচা যদি বেজান না হইয়া ফায়ান না হইয়া হইতা আসসালামু আলাইকুম বাতিজা কিতা বাবালা আসনে সব তে বাতিজা হলে সালামর জবাব দিয়া চাচা যাওয়ার বাদে এগুয়ার করে হইল না দেশত নিখার বার হ্যাঁ আমরা বাফর সমান বেটা চাচা আমরা সালাম দিলাইলা নতুন লজ্জা ফাইলছি আগামীতে কি সেই চাচারে আমরা সামনে দেখলে সব অ্যালার্ট হয়ে যাবে সাবধান চাচা কিন্তু বড় বেতালা আগে সালাম দিলে রেডি থাকবাই যাতে চাচায় আগে সালাম দিতা না ফারেন তাইলে কিতা বুঝা গেল রাগারাগি হইরিয়া কোনো জিনিস শিকানি যায় না বরং যে যেটা পারে না তাদের নরম ভাষায় সুন্দরভাবে শিখাই দিলাইলে ওই যে আপনি সালাম দিলাইলে আপনার কাছ থেকে সালামর তালিম ফাইলিল কথা ঠিক আছে নি এই জন্য ঘরের ভেতরে আপনি সালামের পরিবেশ নিশ্চিত করবেন আপনার ছেলেকে আপনি নিজে সালাম দিবেন এই উদ্দেশ্যে যাতে করে আপনার ছেলে আপনার কাছ থেকে সালামের তালিম পেয়ে যায় আপনার মেয়েকে আপনি সালাম দিবেন যাতে করে আপনার মেয়ে সালামের তালিম আপনার কাছ থেকে পেয়ে যায় আল্লাহ তো কোরআনে বলেছেন যখনই ঘরে ঢুকবা তখন ঘরের বাস ঘরের লোকদেরকে তোমরা সালাম দিবা যদি সালাম দিয়ে ঘরে ঢুকো তাহলে বলেন তো ঘরের মধ্যে যিনি শান্তি আর রহমতের বারিধারা নাজিল করবেন তিনি কে বাসাত গিয়া সালাম দিবা আপনারা যারা বিবাহিত আছেন বাপিরে সালাম দিবা দেখবানে মুকুক বেজার থাকলে সালাম দেওয়ার মধ্যে সালাম অর্থ তো শান্তি সালাম দিলে অশান্তি দূর হইরা দিবাকে অনেকে দেয় না আমি ইত্যাম কেন আমি জামাই আমি ঠেকছি সালাম দিতাম তাই আমারে দেওয়া লাগলো এক ভাই একদিন হয় নজর সালাম দিয়ে আমি বড় বিপদে পড়ছি কইলাম ভাই সাহেব কিতা হয়েছে আমি গিয়া বাসাত কুলিং বেল দিছি আমার বুয়ে দরজা খুলছে কুলার বাদে আমি কইলাম আসসালামু আলাইকুম আমার বুয়ে সালামের উত্তর আর দিছ না এখন কিতা হয়েছে ডঙ্কটা আমারে তুমি চিনো না মানে আমরা ভাবছি যে সালাম খালি মানে স্পেসিফিক কিছু পার্সনরা দেওয়া যায় এর বাইরে দেওয়া যায় আর এখন তো জুয়ান ফাইন যেটা আছেন তারা সালামের দিন হয় তারা হাই হেই হ্যালো এক ফুয়া একদিন আমারে মেসেঞ্জার ও মেসেজ লেখছে বুঝছেন হয় হাই হুজুর আমি উত্তর দিছি নাই হুজুর এখন আমারে হে প্রশ্ন করেন হুজুর ডোন্ট মাইন্ড প্লিজ হোয়াট ডু ইউ মিন বাই নাই হুজুর আপনার নাই হুজুর দ্বারা কিতা বুঝাইতে চাইছেন আমি কইলাম আসসালামু আলাইকুম রিপ্লাই দিলাম দিয়া কইলাম ভাই আপনি যে কইছেন হাই ই হাইর কোনো ভ্যালু ইসলাম নাই এর লাগে কইছি হাই হুজুর আমি কইছি নাই হুজুর কইলাম ওই যে আমি আপনারে সালাম দিলাম অর্থ হইল ইসলামর অভিবাদন রীতি এটা শিখাইছেন খে
তাহিয়া অভিবাদন রীতি হইল আমরা একজনের লগে আরেকজনের দেখা হইলে আমরা সালাম দিমু হাই হে হইতাম না ডোন্ট সে হাই অর হ্যালো সে আসসালামু আলাইকুম আপনি হাই হ্যালো কইবা না সালাম দিবা কারণ সালাম দিলেও সওয়াব আছে না নাই সারা দিন আপনি হাই হে হ্যালো বলবেন কোনো সওয়াব হবে না কিন্তু নবীজি বলেছেন আসসালামু আলাইকুম এতটুকু বলে কেউ যদি সালাম দেয় আল্লাহ আমলনামার মধ্যে 10টা নেকি দান করবেন কেউ যদি সালামটা আরেকটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমলনামায় 20টা নেকি দান করবেন আর কেউ যদি সালামটা আরেকটু বৃদ্ধি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমল নামায় 30টা নেকি দান করবেন তাহলে ডেইলি যদি অন্তত 100 মানুষকে সালাম দিতে পারেন 100 গুণ 30 সমান হবে 3000 তাহলে সালাম দিলে সওয়াব আছে না নাই তাহলে কানাইঘাটে আমরা এখন থেকে সালামের পরিবেশ নিশ্চিত করব ডানে বামে সামনে পিছে সব জায়গায় শুধু সালাম থাকবে রাজি আছেন তো নবীজি বলেছেন তোমার কোন ভাইয়ের সাথে দেখা হয়েছে সালাম দাও এরপর তিনি একটা গাছে দাঁড়ালে দেয়ালে দাঁড়ালে চলে গিয়েছেন পাথরে দাঁড়ালে চলে গিয়েছেন আবার দেখা হয়েছে আবার সালাম দাও কারণ সালামের মধ্যে তো কোনো লস নাই তবে সালাম দেওয়ার সময় টিটকানি মারা যেত না কিছু মানুষে সালাম দেয় সালাম দেওয়ার সময় টিটকারি করে কিছু মানুষে সালাম দেওয়ালা সালাম আলাইকুম ভাই সাহেব আছে নীলা সালাম অর্থ শান্তি আর সাম অর্থ মৃত্যু আর হে যে হইল সালাম আলাইকুম এটা অর্থ তো তুই মরি যা আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর সালাম আলাইকুম মানে তুই মর তো ইলা সালাম নিয়ে টিটকারি করা যাইব নি একটা ঘটনা আমার মনে হই গেছে হইতাম নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার লগে বোয়াত এক ইহুদি আইয়া আল্লাহর রাসূল রে সালাম দিছে আসসালামু আলাইক মানে আসসালার লামা লিবজবল লামা দলাইছ কোন আসসালামু আলাইক আল্লাহর নবী উত্তর দিছেন ওয়া আলাইকুম আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই তো বিচক্ষণ বুদ্ধিমতী আসলা জিকাইলা আল্লাহ রাসূল আপনারে লোকটা সালাম দিল আপনি খালি ওয়া আলাইকুম কইলা খালি হইলে আয়েশা তুমি বুঝছো না এত সালাম দিছে না টিটকারি মারছে এত ইহুদি হে কইছে আসসালামু আলাইকুম আমি হুনছি হে আমার মৃত্যু কামনা করছে এর লাগে আমিও কৌশল করে কইছি ওয়া আলাইকুম আমারে যা কইছে তো উঠাটা তোর উপরে আগে হলো এর লাগে অমুসলিম কেউ সালাম দিলে আপনি সালামর জবাব দিবা না শুধু কইবা ওয়া আলাইকুম বালা উদ্দেশ্যে দিলে বালা খারাপ উদ্দেশ্যে দিলে ঠাটা তোর উপরে উপরে ঠিক আছে নি কথা এর লাগে সালাম শুদ্ধ করে দিতে হইব বেটিনতে তো আরো স্টাইল করে দিন সালাম আলাইকুম সালাম আলাইকুম হাদাকুম হাদাকুমুল্লাহ কইবা ইনশাআল্লাহ হকা ইনশাআল্লাহ এর বাদে ওই যে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম ইলা আমরা অশুদ্ধ করি সালাম দিতাম না আমরা সালাম দেব কিলা শুদ্ধ করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যুবক তরুণ ভাইয়েরা আপনারা দেখি সবাই শুদ্ধ করে একটা সালাম দেন তো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুন্দর এইভাবে আমরা সালামের প্রসার ঘটাবো বলেন ইনশাআল্লাহ কেন পরিচিত অপরিচিত যেই হবে সালাম দিব কারণ হাদিসটা মনে আছে তো নবীজি বলেছেন ইন্না মিন আশরাতিস সাআহ আইয়ুসাল্লিমু আর-রাজুলু আলা আর-রাজুলি লা ইউসাল্লিমু আলাইহি ইল্লা লিল মারিফা আমত হলো মানুষ তার পরিচিত ছাড়া অপরিচিতকে সালাম দিবে না আমরা শেষ জামানার এই ফিতনায় পড়বো না বলেন ইনশাআল্লাহ এরপরে নাম্বার 3 নবীজি বলেছেন আখেরি জামানায় কিয়ামতের আগে নাচ গান বাদ্যযন্ত্রের ব্যাপকতা বেড়ে যাবে নবীজি বলেছেন লায়াকুনান্না মিন উম্মতি আকওয়াম অচিরে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে ইস্তাহিল্লুনাল হির ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ আমার উম্মতের লোকেরা তারা রেশমি পোশাককে জায়েজ মনে করবে মদকে মাদককে তারা স্বাভাবিক বিষয় হিসাবে গ্রহণ করবে হালকা বিষয় মনে করবে আমার এই বাংলাদেশে এমন কিছু এলাকা আছে ক্যামেরা আছে আর না এলাকার নাম হই দিলাম মনে এরা বাদে থাম্বেল দিবাওয়ালা যে অমুক এলাকা নিয়ে যা বললেন হাসিবুর রহমান পরে হিতে এলাকাত গেলে হেরাও রেডি হইবে বা আজকে হাসিবুর রহমান খবর আছে কিছু এলাকা আছে ইতা এলাকা থেকে রাইত মাহফিল করে আইলে দেখা যায় রাস্তা তারা মাথা ঝুলাইয়া ঝুলাইয়া হাঁটে জিকেই লিখিত হয়েছে মাথা ঝুলাইয়া হাঁটে তারা এটা মাদক হয় না হয় রাত জাগার ওষুধ খাইছে
রাজ্যাকার কে দেখাইছি ঔষধ কে কিছু কিছু এলাকা আছে আপনারা তো পত্রিকা দেখুন টেলিভিশনে দেখুন হায় রে হায় মসজিদের ইমাম সাহেব পর্যন্ত ভিতরে বাবা হারায় রাখছেন গঞ্জা হারায় রাখছেন কুরআন শরীফের ভিতরে দেখুন নানি আপনারা মাঝে মাঝে আখেরি জামানার আলামত হলো মাদককে মানুষ হালকা বিষয় হিসাবে গ্রহণ করবে কলেজ আর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আজকে যেন ছাত্ররা মাদককে হালকা বিষয় হিসাবে গ্রহণ করে নিয়েছে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ছেলেদের মা বাবা কত কষ্ট করে মাস শেষে 5000 6000 8000 10000 টাকা পাঠায় আর তারা শহরে থেকে থেকে মেসে থেকে থেকে পড়াশোনা করে ইউনিভার্সিটির হলে থেকে পড়াশোনা করে আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বসে বসে কিংবা হলের মধ্যে গাঁজা টানে আসে না নাই খবরদার আমার যুবক ভাইরা বিড়ি সিগারেট মাদক ইয়াবা গাঁজা ফেন্সিডিল কোন প্রকার মাদকের কাছে যাওয়া যাবে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনার যে বডি আছে আপনার যে শরীর আছে এই শরীরের একটা হক আছে এই শরীরের হক আদায় করতে হবে আজে বাজে জিনিস আবুল তাবুল জিনিস সেবন করে আপনার শরীরটাকে নষ্ট করা যাবে না কারণ আপনার জানের মালিক আপনি নন আপনার জানের মালিক যিনি তিনি কে সে আল্লাহ বলছেন খবরদার নিজেকে তুমি ধ্বংসের দিকে নিয়ে যাও না যেটা সেবন করলে গ্রহণ করলে ক্ষতি হবে ধ্বংস হবে যেটা সেবন করলে ফিজিক্যালি আপনি ক্ষতিগ্রস্ত হবেন ওইটা সেবন করে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না আদেশ যিনি করেছেন তিনি কি এরপরে আল্লাহর নবী বলেছেন ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্র বাড়বে বাজনা গান এগুলো যেন আজকের সমাজে বড় হালকা বিষয় হয়ে গিয়েছে বাজনা এখন গানে থাকতে থাকতে ওয়াজের ভিতরে ওয়াজের ভিতরে এখন বাজনা ঢুকেছে এখান তো সিলেটি ভাষায় হও লাগবে এই যে যুবক তরুণ হল যারা আসো ভাই তোমরা এই ফিতনাত ফুরি গেছো এখন দেখা যায় কিছু কিছু ওয়াজি কিছু কিছু বক্তাগুলোর সামান্য তিন চার পাঁচ মিনিটের ওয়াজ খাইটা কিছু লেকচার স্টাইলের বক্তৃতা অথবা যে কোনো বক্তৃতা খাইটা আর ব্যাকগ্রাউন্ডে যে ইমোশনাল মিউজিক লাগাইয়া দেয় আপনারা ফেসবুকে এটা ভিডিও দেখেন না কিতাব তারা লাইক মারেন আবার শেয়ার করেন ওটার রিল বানার স্টোরি বানার কিতা আসেন হুকা সাইন ওয়াজর ভিতরে এখন বাজনা ঢুকি গেছে এটা হইল আখেরি জামানার একটা মারাত্মক ভয়াবহ ফিতনা এই বাদ্যযন্ত্র হারাম এটা হারাম করছেন কি আপনিও বাদ্যযন্ত্র এটা ওয়াজর মাঝে ঢুকাই দিচ্ছেন এর মধ্যে গান বাজনা ছাড়া তো এখন আমরা বিয়া শাদি উদ্বোধন হয় না বহু জায়গা ইলা আসেনি আল্লাহ রসুলের হাদিস আল গিনাউ ينبت النفاق في القلب كما ينبت الماء والزرع পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে ঠিক তেমনি ভাবে গান বাজনা মানুষের দিলে মানুষের অন্তরে মুনাফিকি বৃদ্ধি করে এই গান বাজনা অশ্লীল গান আর বাদ্যযন্ত্র এগুলো আমাদের নফসকে আমাদের দিলকে আত্মাকে অন্তরকে কলুষিত বানায় অপবিত্র বানায় সেই অপবিত্র গান বাজনা যদি বিয়ের মতো পবিত্র জায়গায় গান বাজনা দিয়ে শুরু হয় আচ্ছা আপনারা সবাই আন্তরিকতা দিয়ে জবাব দেন তো বিয়ে শাদিটা এটা পাক না না পাক পাক পবিত্র জিনিস একটা ছেলে একটা মেয়ে পুরুষ নারীর তাদের সম্পর্ক স্থাপনের একটা বৈধ পন্থা এই পাক জিনিসটা গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে যদি আপনি শুরু করেন আপনি তো দাম্পত্য জীবনে বৈবাহিক জীবনে বরকত পাবেন না কারণ শুরু করেছেন ভালো জিনিস দিয়ে নাকি নাপাক জিনিস দিয়ে এ ঘরে তো যে সন্তান আসবে এই সন্তানগুলো তো ঝাঁকা নাকা মার্কা হতে পারে এজন্য খবরদার গান বাজনা দিয়ে বিয়ে শাদি উদ্বোধন করব না আমরা সুন্নতি তরিকায় আমাদের বিয়ে শাদির প্রোগ্রামগুলো কমপ্লিট করব বলেন ইনশা আল্লাহ যুবক ভাইদেরকে বলবো গান বাজনা শুনিও না গান বাজনা অন্তরের নিফাক বাড়াবে কলুষতা বাড়াবে অনেকে আছে কানে এয়ারপড ঢুকিয়ে হেডফোন লাগিয়ে তারপরে নীরবে নীরবে গান শুনে কারণ বড় করে ভলিউম দিয়ে গান শুনলে মিউজিক সহ গান শুনলে এলাকার মানুষ আমাকে খারাপ বলবে আব্বু আম্মু ভাই বোন আমার উস্তাদগণ তিরস্কার করবে এজন্য কানে হেডফোন লাগিয়ে গান শুনে আমার কলিজার টুকরা যুবক তরুণ ভাইয়েরা কানে এয়ারপড বা হেডফোন লাগিয়ে আমি যদি অশ্লীল কোনো গান বাজনা সহ গান শুনি কেউ সেটা না জানলেও একজন সব জানেন তিনি কি সে আল্লাহর ভয়ে আমরা অশ্লীল গান
বাজনা যুক্ত গান আমরা ত্যাগ করব এগুলো আমরা শুনব না গান যদি শুনতেই মন চায় আল্লাহর শানে রাসূলের শানে যে গান আছে সেগুলো আমরা শুনব কারণ সেই গানগুলো আমাদের দিলের খোরাক মিটাবে এমন অনেক সঙ্গীত আছে গজল আছে যেই সঙ্গীতগুলো গজলগুলো শুনলে দিল নরম হয় কলিজা ঠান্ডা হয় মৃত্যুর কথা মনে পড়ে আখিরাতের কথা মনে পড়ে এমন সঙ্গীত আছে না নাই আমার বাজনা ছাড়া এমন বহু সঙ্গীত আছে যে সঙ্গীতগুলো আমাদের অন্তরকে শান্ত করে যেমন আমার জাতীয় কবি সঙ্গীত লিখেছেন এই সঙ্গীতটা গাওয়া শুরু করলেই দেখা যায় মানুষও গাওয়া শুরু করে যেমন ত্রিভুবন রে প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখছেন সবাই পারে তার মানে বুঝা গেল বাজনা ছাড়াও বাদ্য ছাড়াও গজল সঙ্গীত আমাদের অন্তরকে আনন্দিত করতে পারে ওই দিন এক জায়গায় মাহফিলে একটা ছেলে মৃত্যু নিয়ে গান করেছে আমি নিজের চোখের সামনে দেখেছি কত মানুষ কান্না করেছে ওই দিন আমি নিজেও কান্না করেছি গজলের কথাগুলো এমন যে মরণের কথা স্মরণ করিয়ে দিয়েছে কবরের কথা স্মরণ করিয়ে দিয়েছে যে গান যে গজল যে সঙ্গীত আপনাকে রবের কথা স্মরণ করিয়ে দেয় আপনাকে পরকালের কথা স্মরণ করিয়ে দেয় এই সকল সঙ্গীত শুনব গজল শুনব এর বাহিরে আজে বাজে গান বাজনা যুক্ত কোনো গান আমরা শুনব না রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ এরপরে আল্লাহর নবী বলেছেন নাম্বার 4 আখিরি জামানায় জ্ঞানকে উঠিয়ে নেওয়া হবে জ্ঞানীদের কদর কমে যাবে জাহালত বেড়ে যাবে জাহেলদের কদর বেড়ে যাবে আল্লাহর নবী বলেছেন ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম ওয়া ইউকতারাল জাহাল আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে শেষ জামানায় ইলম উঠিয়ে নেওয়া হবে জ্ঞান উঠিয়ে নেওয়া হবে এমন অবস্থা হবে জ্ঞানীদের কদর কমে যাবে জাহালত বাড়বে জাহেলদের কদর বাড়বে শেষ জামানায় মানুষ আলেমও চিনবে না জাহেলও চিনবে না জাহেলকে আলেম বানাবে আলেমকে দেখা যাবে জাহেলের মতো মূল্যায়ন করবে বলেন তো এই অবস্থা এখন সমাজে চলমান আছে না নাই আমরা যখন হুরু আসলাম নিজে বহুত ওয়াজকে আমরা বইয়া বইয়া ওয়াজ শুনতাম দেখতাম বড় বড় বুজুর্গ এখলে আইয়া ওয়াজ করতা হ্যাঁ মাদ্রাসার প্রিন্সিপাল শাইখুল হাদিস মুহতামিম মুফাসসির মুহাদ্দিস তারা ওয়াজ করতা এখন যে কিতা এক জামানা আইল এখন দেখা যায় তারার ওয়াজও কোনো মানুষ নাই আর যোগ্যতা হইলো 24 ইঞ্চি 26 ইঞ্চি কাঠ এখান তলে দেয়া বইলা মানুষ আর মানুষ আছে না নাই জেহালত মারি যার এলমর কদর উঠি যার জ্ঞানী মানুষের কদর করতাম পারলাম না সুর সুন্দর টান সুন্দর লম্বা টান মারছল সুন্দর আজ আবুল তাবুল কিচ্ছা শুনাইছন এনর শিডিউলর লাগি মানুষ ভাগল হইয়া ছুটলা আর এই যখন টান মারলা হ্যান্ডেল বড়ি গেছে আর শাইখুল হাদিস মুহতামিম প্রিন্সিপাল মুফাসসির মুহাদ্দিস ফকিহ কত বড় আলেম বুখারী মুসলিম ফরাইরা অত বছর ধরে তাই নিয়ে ওয়াজ আরম্ভ করছেন মানুষ নাই 20 জন কিতা কথা মিলেননি না অমিল ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম ওয়া ইউকতারাল জাহাল আখিরি জামানার মানুষ ইলমের পিছু নিবে না ইলম অন্বেষণে যাবে না তারা জাহেলদের পিছু নিবে সাময়িক মজা নেওয়ার জন্য ঠিক কিনা বলেন আজকে তাই হচ্ছে আমরা আলেমও চিনি না বক্তাও চিনি না আলেমও চিনি না জাহেলও চিনি না এজন্য এই অবস্থা যদি আমাদের মধ্যে বিদ্যমান থাকে উম্মত গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে এজন্য আমাদের প্রত্যেককে সচেতন ভূমিকা পালন করতে হবে আলেম চিনতে হবে আলেমদেরকে মূল্যায়ন করতে হবে এখন তো ভয়াবহ অবস্থা আপনি ইলম নেওয়ার ক্ষেত্রে দেখবেন আগে ওই লোকটার কাছ থেকে ইলম নেওয়ার মতো ওই যোগ্যতা তার কাছে আছে কি না এটা না জেনে আপনি দৌড়াইয়েন না একজন মানুষ সে যদি বলে আমি ডাক্তার হতে চাই তাহলে তাকে এইচএসসি পর্যন্ত সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে তারপরে মেডিকেলে ভর্তি পরীক্ষা দিয়ে এমবিবিএস পড়তে হবে প্রফেসরদের কাছে গিয়ে ক্লাস করতে হবে ইন্টার্ন শেষ করতে হবে এরপরে সে ডাক্তার হবে কিন্তু কেউ যদি বলে না আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিব না আমি গিয়ে ক্লাস করব না
স্যারদের কাছে যাব না প্রফেসরদের কাছে যাব না ইন্টার্নও করব না মেডিকেলের সব বইপত্র বাসায় কিনে নিজে নিজে পুইরা এরপর আমি আলেম হয়ে যাব এরপরে আমি ডাক্তার হয়ে যাব বলেন তো এরকম কেউ যদি দাবি করে আপনারা তাকে আক্কলওয়ালা বলবেন না ব্যাককল বলবেন তো ব্যাককল ডাক্তার হইতে গেলে মেডিকেলে ভর্তি পরীক্ষা দেওয়া লাগবে গিয়ে ক্লাসও করা লাগবে ইন্টার্নও করা লাগবে কেউ যদি বলে আমি ইঞ্জিনিয়ার হব যে কোনো ইঞ্জিনিয়ার হতে পারে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হতে পারে ত্রিপলি ইটি যে কোনো ডিপার্টমেন্টে সে পড়লো না পড়ে কেউ যদি বলে আমি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের সব বই বাড়িতে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে যাব বলেন তারে কেউ ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দিবে এ দেখা যাবে যে কোনো প্ল্যান করলে এত মারাত্মক ভুল করবে যার খেসারত পরবর্তীতে সবাইকে দেওয়া লাগবে তাহলে আমার কথা হলো ভাই কেউ যদি উস্তাদদের কাছে না গিয়ে কেউ যদি ইঞ্জিনিয়ার হতে না পারে ডাক্তার হতে না পারে তো আপনার কমন সেন্স কি বলে উস্তাদের সামনে হাঁটু গেড়ে বসে উস্তাদ থেকে ইলম হাসিল না করে কি করে সে আলেম হতে পারে আমেরিকান বুঝে আইছে না আমার মাথার ভিতরিকান হামাইছে না আপনার বিবেক রে আপনি জিকাউকা উস্তাদ হওয়ার সামনে গিয়ে হাঁটু গেড়ে বইয়া হিকা লাগবো সমস্যা সমাধান করা লাগবো এর বাদেও পড়াশোনা শেষ হয়ে গেল মুরব্বী হলো আন্ডারে উস্তাদ হলো আন্ডারে থাকা লাগবো কারণ কুল্লুবনে আদামা খাত্তাউন মানুষের ভুল আছে না নাই হুক আছেন ভুল তো আছে এর লাগে ভুল ঠিক করে দেওয়ার লাগি উফরে একজন আপনার মাথার উপরে ছায়া হিসাবে কিছু মুরব্বী কিছু উস্তাদ থাকা লাগবো যাতে করে আপনার ভুল হইলে তারা আপনারে সংশোধন করে ঠিক করে দিতা পারে ভুল করাটা অস্বাভাবিক কিচ্ছু নাই ভুল হইতে পারে যে কোনো কিছু আমরা ভুলতামও পারি নাসিয়া আদম ফানাসিয়া বানু আমরা বাপ আদমেও ভুলি গেছলাম বুল্লা যাওয়ার স্বভাব ভুল করার স্বভাব আমরার মাঝে আসে না নাই আছে ওয়া খাইরুল খাত্তাঈনাত তাওয়াবুন ভুল খারি হলর মাঝে তারা বালা যারা ভুল করার পরে সংশোধন হয়ে যায় তৌবা করি লায় এরা যেন পছন্দ করেন তাই কি আল্লাহ এই আমলটা আমরার মাঝে দান করুক হোকা আমিন তাহলে আমরা আলেমদের কদর আলেমদেরকে কদর করব ইলম অন্বেষণের জন্য আলেমদের কাছেই যাব রাজি আছেন তো সবাই ইনশা এরপরে কিয়ামতের আরেকটা আলামত হলো আইয়ুকসারাজ জিনা সমাজের মধ্যে জিনা বেড়ে যাবে জিনা চতুর্দিকে ছড়িয়ে যাবে এখন দেখেন আমার সমাজে জিনা এত বেশি বেড়েছে জিনা করার উপায় উপাদান এখন সমাজের মধ্যে কম না বেশি জিনা শুধু একটা ছেলে একটা মেয়ের সাথে হারাম রিলেশন স্থাপন করলেই জিনা হয় না শুধু এতটুকুই জিনা এতটুকুর ভেতরে জিনা সীমাবদ্ধ নয় আল্লাহ বলেছেন চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করতে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারহিম আপনি যদি সেই চক্ষুটাকে নিষিদ্ধ আপনি নিষিদ্ধ কোনো জিনিসের দিকে নজর দেন তাহলে সেটা চোখের জিনা হিসাবে কাউন্ট হয়ে যাবে আজকে চোখের জিনার উপায় উপাদান আমাদের সামনে কত আছে দেখেন রাস্তাঘাটে বের হলেই দেখবেন অশ্লীল বিজ্ঞাপন পত্রিকা বললে সেখানেও আলাদা বিনোদন পাতা আছে এমনকি আপনি মোবাইল ফোন যখন হাতে নিবেন ফেসবুক আর ইউটিউবে যান চোখের জেনা করার সুযোগ আছে না নাই কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে দেখা হলো বললাম ভাই আপনি চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না কয় না আমার খারাপ লাগে না বললাম আল্লাহ এত মানুষকে চোখে দেখার শক্তি দিলেন আল্লাহ আপনাকে চোখে দেখার শক্তি দিলেন না আল্লাহর উপর কি আপনার কোনো অভিযোগ নাই লোকটা বলল না আল্লাহর উপর আমার কোনো অভিযোগ নাই বললাম ভাই কেন সে তখন আমাকে বলল ও হুজুর আপনি হুজুর হইলে কি হবে আপনার চোখ আছে আপনার গুনাহ করার সুযোগ আছে আমার চোখের আলো নাই আমার গুনাহ করার কোনো সুযোগ নাই আসলেই তো ঠিক একজন অন্ধ লোক তার হাতে ফোন দিলে সে ইউটিউব ফেসবুকের কিছুই দেখবে না নিষিদ্ধ কোনো ভিডিও দেখার সুযোগ নাই কারণ তার চোখের কোনো আলো নাই কিন্তু আমার আপনার চোখ আছে চোখ দিয়ে জেনা করার সুযোগ আছে বিশেষ করে আমার যুবক তরুণ ভাইদেরকে বলছি ফেতনার এই জামানায় নিজের চরিত্রটাকে সুন্দর বানাও পড়াশোনাকালীন অবস্থায় মেয়েদের ফিতনায় পড়ো না হারাম রিলেশন করে নিজের যৌবনটাকে নষ্ট করো না এই বয়সে নারীর ফেতনায় পড়লে তোমার কেরিয়ারও শেষ জীবনও শেষ
যদি এই বয়সে তুমি বই পুস্তকের পেছনে উস্তাদদের পেছনে জ্ঞান অন্বেষণের পেছনে দৌড়াও আর যদি আজান হলে মসজিদে যাও ক্যারিয়ার সুন্দর হবে চরিত্র সুন্দর হবে দুনিয়া আখেরাতে সম্মানিত করবেন কে চরিত্র বানাতে হবে নবীদের চরিত্রের মতো নবীদেরকে অনুসরণ করতে হবে কিন্তু তোমরা তো মেসিকে অনুসরণ করো নেইমারকে অনুসরণ করো মেসি আর নেইমারকে অনুসরণ করে ঘাড়ের মধ্যে হাতের মধ্যে ট্যাটু আঁকে আছে না নাই মেসি কাটিং চুল ফলায় নেইমার কাটিং চুল ফলায় আরে আমার আপনার মডেল তো হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আমি আমার নবীকে অনুসরণ করব কারণ আমার নবীকে অনুসরণ করলে দুনিয়ায় সম্মান আখেরাতে নাজাতের সুযোগ আছে না নাই এজন্য আমার যুবক ভাইরা মেসি নেইমার কিংবা গায়ক নায়ক কারো পেছনে ছোটা যাবে না অনুসরণ করব যার তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের মতো চরিত্র বানাতে হবে ইউসুফ নবীকে জুলাইকা যখন তার খাস কামরায় ডেকেছিল ইউসুফ নবী তখন তার প্রস্তাবকে ফিরিয়ে দিলেন সব দরজা তালাবদ্ধ ছিল তালাবদ্ধ দরজাগুলোর দিকে আল্লাহর উপর ভয় করে যখন তিনি দৌড় মারলেন সবগুলো তালা যিনি খুলে দিলেন তিনি কে চরিত্র হবে এমন কেউ কুপ্রস্তাব করলেও সেটা রিজেক্ট করে দিব নিজের চরিত্রকে সুন্দর বানাবো বুখারীর হাদিস নবীজি বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাকুল জান্নাহ নবীজি বলেছেন যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা এবং দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে কাল কিয়ামতের কঠিন দিনে আমি নবী নিজে তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এজন্য আমার যুবক ভাইয়েরা নিজের চরিত্রে জিম্মাদারি গ্রহণ করা যাবে তো জিনার দিকে যাওয়া যাবে না আল্লাহ বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা জিনার নিকটবর্তী হয় না আর জিনাকে বন্ধ করে দিতে হলে আমাদের সমাজে বিয়ে শাদীকে সহজ করে ফেলতে হবে আমরার সমাজও বিয়া এখন খুব কঠিন এত কঠিন বানানো হয়েছে যে বিয়া করার ইচ্ছাও যায় কি অনেকর যখন দেখে বিয়া অতিরিক্ত খরচ আর আমার সমাজ আর আইনের চোখে ১৮ বছরের আগে বিয়ে শাদী তারা খুব খারাপ চোখে দেখে কিন্তু ১৮ বছরের আগে বটতলা জামতলা আমতলা আর পার্ক পার্ক কবুতর জুরাল্লা খান বইয়া বাদাম খাইলে ইটারে আইন আর সমাজে আজেবাজে চোখে দেখে না হ্যাঁ আছে না লাইক আছেন ১৩-১৪ বছর ১২-১৩-১৪ বছর বয়স তার যৌবন আইল এখন বিয়া করতে করতে যদি ৩০ বছর হয় তাইলে ই ১৭-১৮ বছর হয়ে কই যেত আর বিয়া শাদী আমরা কঠিন বানাই দিয়েছি যে ১০ লাখ ২০ লাখ টাকা মোহরানা দেওয়া লাগবো আমরা দেশের শিক্ষা ব্যবস্থা দেখবা মাদ্রাসা ফরুক আর ইউনিভার্সিটি ফরুক দেখবা যে পড়াশোনা শেষ করতে করতে ২২-২৩-২৪ বছর ওই যায় এখন হে কিচ্ছু করতে হইলো তো পড়াশোনা শেষ কইরা চাকরি করুক আর ব্যবসা করুক যেসে তা করবো তো ২৩-২৪ বছরও পড়াশোনা শেষ হয়েছে এখন যদি হে বিয়া করতে চায় ১০ লাখ টাকা মোহরানা লাগে আরে হে তো ১০ লাখ টাকা কামাই তুলে তার আরো কমপক্ষে ৫-৭ বছর সময় লাগবো তো এই ৫-৭ বছর সময় লাগতে লাগতে বয়স হয়ে যাবো ৩০ জীবনটা আর উপভোগ করব কোন সময় পৃথিবীর সকল সফল মানুষ তারার ইতিহাস ফুরা দেখবা তারা কম বয়স বিয়া করছেন বিয়ার সম্পর্কটা কেরিয়ারের লগে নাই বিয়ার সম্পর্ক হইল চরিত্রের লগে বিয়ার সম্পর্ক গীতার লগে এই যে বিয়া শান্তিরে কঠিন বানাইছি আর ভুরির বাপ হকলোর উপরে মারুফ মা হকলোর উপরে কি জুলুম হ্যাঁ বিয়া দেওয়ার সময় বদনা থাকি লইয়া এসি পর্যন্ত হকলতা দেওয়া লাগে আবার জিকায় বেশাম কিছু দেওয়া লাগবে না ফুরি আপনার যে তা খুশি হইয়া দেন না দিলে আবার ফুরির উপরে নীরব নির্যাতন চালানি হয় কথা খোকা এটা আছে নি আমরা সমাজ এর বাদে রোজা মাস বই রইন চাইয়া কোন সময় যে ইফতারি আইব আহা এত ইতর মনমানসিকতা আমরা লালন করি আম খাটলির সময় আইছে রেডি কুম্বা যাবে আম খাটলির নাম আইব কথা ঠিক আছে নে খোকা সাইন বোঝা যায় বেটাই ফুরি জন্ম দিয়া ঠেকছন কুরবানি দিয়ে দইলে দেখি তেনে রেডি হয়ে যাও রান কোন সময় আখতে আইব এই যে রমজান মাস ইফতারি আবার কিছু বয়ান দেখলাম খুব টেকনিক কৌশল অবলম্বন করে জামাইয়ে বউরে রাইত খর এই তোর বাপ রে কইস এবার আর আম খাটলির তা না আম খাটলির ঠেকা হগুন আমার তো আলগস্তি হামারি দিলাইতা ইলাও আছে নে খোকা সাইন তোর বাপ রে কইস এবার ইফতারি ইফতারি দিতা না ও ঠেকা হগুন আমার তো দিলাইতা ওলা নীরব নির্যাতন চলের
নীরব নির্যাতন শুনলেন না নি এখন ব্যাপারটা হইলো জনে এমন যে ফুরি জন্ম দেওয়া মানি হফালো ঠাটা পড়া এই যে কুপ্রথা এই কুপ্রথাগুলা হউকা সাইন এটা ইসলাম এর কোন ইসলামের কোন নির্দেশনা নি না এটা আমরাল বানাইল কুপ্রথা এর লাগি যুবক আর তরুণ ভাই হলে সিদ্ধান্ত লইতে হইব বিয়া শাদির সময় ডাইরেক্ট হই দিবা আপনার ফুরির লগে কুনতা দিবা না আচ্ছা হউকা সাইন যারা ফুরি ফালের এরা জানে ইয়া আল্লাহ 17 18 বছর পর্যন্ত মা বাপের নিজর টেকায় ফরাইয়া নিজর টেকায় সমস্ত খাফর চুপুর দেয় এত স্নেহ মমতা ভালোবাসা দে লালন পালন করিয়া ও হলজার টুকরা দল উতরে ভাই আপনারে দিলাইলা আপনি এর বাদে অতটা সাইন কিলা যারা এর বাদেও চায় আমি তো কই তাই তোর শ্রেণীর মানুষ এরা ইতর শ্রেণীর মানুষ এর লাগে আমার যুবক তরুণ ভাই হলে সিদ্ধান্ত লইতে হইব এই যে সমাজের এই সকল অসঙ্গতি এটা কুপ্রথা ইতারে ডাস্টবিন ফালাইবার লাগি আমরা যদি সিদ্ধান্ত নিতাম পারি আমরার সমাজ সুন্দর হইব ইনশাআল্লাহ আর আব্বা আম্মা যারা আছেন আপনারা বিয়া শাদি একটু সহজ করুন কা আমার ভাই হলে বিয়া করতে পারা না আপনারা বইতা শুনছে ইয়া কেউ বিয়ার মাত লই আইলে কিতা সরকারি চাকরি আছে না সিলেট টাউনও কিতা ফ্ল্যাট আর নাই বাড়ি উড়ি আছে না আচ্ছা না থাকুক জায়গাও আছে নি কিছু এর বাদে গাড়ি বাড়ি কততা দোকান হায় রে হায় একবার তা হইন না আপনার ভুয়াই কই নমাজ ধরেনি মুখ দাড়ি আছেনি যে টেকা রুজি করে এখন হালাল না হারাম গুসুস খাইনি আল্লাহর নবী কইছেন যে বিয়া শান্তির ক্ষেত্রে দিনদারিতারে প্রাধান্য দাও ফাজফার বিদাতি দিনি তারিবাতিয়া দা দিনদারিতারে প্রাধান্য দেওয়ার লাগি হইল আমরা টেকা পয়সা ক্ষমতা ওতারে প্রাধান্য দিবি সে টাইলস ইয়া আল্লাহ দেখছনে টাইলস জ্বলা বাড়ি সুখে থাকবো আরে সব সময় টাইলস ওরা বাড়ি হইলেও সুখ থাকে না যদি চরিত্র বলা না থাকে টেকা থাকবো পয়সা থাকবো সবটা থাকবো দিনদারিতা না থাকলে গরোর ভিতরে সুখ থাকতো টাইলস ওলা বাড়ি নাই টেকা নাই পয়সা নাই কিন্তু ভিতরে দিনদারিতা থাকলে মনে রাখবা ই গরো সুখ থাকবো এর লাগে ফুয়া ফুরি যে সারে বিয়া দেওয়ার সময় দিনদারিতারে প্রাধান্য দিবা আর বিয়াটারে সহজ বানাই লোকা অল্প মোহরা নাই তার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য লোকে মহারানা প্রস্তাব করিয়া দুই পক্ষ সম্মত হইয়া বিয়ারে সহজ করে দিলাউকা দেখবানে আমরার সমাজ জিনা বেবিচারর দরজা চিরতরে ল কইছিল ইনশা আল্লাহ এর লাগি আমরার সিদ্ধান্ত লওয়া লাগবো এই সামাজিক অসঙ্গতিগুলা কুপ্রথাগুলা বন্ধ করবার লাগি আমরা সবরে কঠিন সিদ্ধান্ত লওয়া লাগবো আর মনে রাখবা খালি টেকা পয়সা দিয়া দীক্ষা বিয়া দিবা না একটা কথা মনে হয়ে গেছে হইলাই কষ্ট নি আপনারা আমি শেষে দিয়ে যাচ্ছি মনে রাখবা জেতা বেটাইনতে জেতা ভুয়াইনতে প্রতিষ্ঠিত হইয়া বিয়া করেন ইতায় বেশিরভাগ ক্ষেত্রে ইতা মানসি তারার বউরে সঠিকভাবে মূল্যায়ন করে না খেনে মূল্যায়ন করে না তার টেকা আছে পয়সা আছে গাড়ি বাড়ি সকলতা আছে এখন বউ ইটা যেমন তার কাছে দাসী আর বান্দির লাখান লাগে ও লাখান আচরণ করবো আমি কইলাম না হকলিলা বেশিরভাগ ক্ষেত্রেও অলা দেখছেন না আমরা দেশে এক বড় শিল্পপতি তার নাম আর খামনাই কইবা হ্যাঁ বড় এক শিল্পপতি বউ তুইয়া আরো ফুরির লগে অবৈধ সম্পর্ক কইরিয়া ফুরি করে মারিলছি এর বাদে তার নামে মামলা হয়েছে টেকা ফুলুস আছে তো ফুলুসের গর্মে এখন মামলা সুদ্ধা গায়েব হইয়া গেছে তার বউ তুইয়াও তা করে কারণ তার টেকা পয়সার অভাব নাই আর জেতা মানুষে প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়া করে এরা সারা জীবন বউরে কদর করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর অবদান আছে কেনে অবদান নাই হোক আছে না আপনার যে সকালিবেলা ঘুম থেকে উঠে না আপনার বউ আরও এক ঘন্টা আগে উঠতে আপনার লাগে নাস্তা বানাইছে আপনার কাপড় চুপড় রেডি করে রাখছে আপনি ক্লান্ত হইয়া সন্ধ্যাবেলায় যখন আইন তখন আপনার লাগে খাবার রেডি করে রাখছে আপনি চা পছন্দ করেন সন্ধ্যাবেলায় চা আনিয়া দিছে আপনার ময়লা করা কাপড় চুপড়গুলো দইয়া দিছে সারা জীবন আপনারা সাপোর্ট করেন এমনকি বাজার থাকি কিছু কিছু টেকা মানি ব্যাগ থাকি মাঝে মাঝে বেডিনতে লুকাই লাইন এই লুকাইল টেকাগুলা তারা কিন্তু তারার কাজে লাগায় না রাকি 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 জমা আখতা আপনার বিপদ আইছে ও লুকাইল টেকাগুলো দেওয়া কইবা হইছে টেনশন করে না ধরো অগন্ধি সলো কিতা আইলা আসেনি হোক আছেন প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়া হললে ই বউর কথা যে মন তাকে বালা করি বুঝুকা আল্লাহর রসুলোর প্রথম স্ত্রীর নাম আমরার মা আম্মাজান খাদিজা আত্মাহেরা রাদিয়াল্লাহ আনহা নবীজির তাকে বয়সে বড় বিয়া করলা বিয়া করার বাদে হিজরতের আগে উঠো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহ আনহা ইন্তেকাল হল্লা এরপরে আল্লাহ রসুলের আরো একাধিক বিয়ে করছে আল্লাহ রসুল একদিন আত তুলিয়া দোয়া কররা ফিসি দিয়া ইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আত তুলছে আল্লাহ রাসূলের দোয়া কররা ওই দিন যখন একটা বিভীষিকাময় পরিস্থিতি থাকবো পেরেশান হইব মানুষ এই পেরেশানির দিনও আমি
আমার খাদিজারে যেন না বলে বেটিন্তর অন্তরে তো কিছু সংকীর্ণতা থাকে এই কথা হইন না আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা লামাইছু লামাইয়া বাদে জিকাইলা ইয়া রাসূলুল্লাহ হুকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খালি তান কথা মনে হইল আমারে তো আপনি কম বয়স আপনার গড়ে আছে আমার কথা আপনি আগে কইলা না কানে আল্লাহ রাসূলের তখন কইলা হনো আয়েশা তোমরা সব আমার শুকর দিনর সাথী আর আমার খাদিজা আমার দুঃখর দিনর সাথী সুবহানাল্লাহ কিতা বুঝলা কঠিন সময় রাসূলুল্লাহর কাছে কোনটা আসিন না নবুয়তর দাওয়াত দেওয়া রাখতা কি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আপনারা সিরাত ফরমা বেশি বেশি নবীজির জীবনে কত লাখান সাপোর্ট দিছেন ধন সম্পদ ইসলামর লাগি ব্যয় করছেন গোটা মক্কাত নবীজির উপর জুলুম নির্যাতন সাপোর্ট দিছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ কা এর লাগি কইছি প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করলে বউর তো সাপোর্ট থাকে এর লাগি সারা জীবন বউর কথা মনো আপনারা যেখানে টাকা পয়সা দেখিয়া পাগল হয়ে যান হনুকা একটা ভুয়া 23-24 বছর বয়স হয়ে ফোরা লেখা শেষ করছে এই বয়সে 8-10 লাখ টাকা ফাইতু গাই তবে কিছু ফাইন তোর ট্যালেন্ট মেধা দেখিয়া বুঝা যায় ভবিষ্যতে কোনটা হইব ওলা দেখলে আর চরিত্র বালা থাকলে কম পয়সা ইনকাম করে দেলাউকা আপনার ফুরির কপাল বালা থাকবো সারা জীবন সুখী হইব ইনশা আল্লাহ কিয়ামতের আগে জিনা বাড়বো এই জিনাটা কি বাসাইবার লাগে আপনার ফুয়া ফুরিন তুরে জেনারেশন দে বিয়ারে আমরা সহজ করে নেব হোকা ইনশা আল্লাহ শেষ পয়েন্ট হইয়া আমি শেষ করবো আপনার কষ্ট হয়ে যাবে মনে হয় না মাক্কার সময় হয়ে গেছে এটা তো আরো ভয়াবহ জিনিস আল্লাহ রসুলের কইরা এই হাদিস যখন আমি আমার জীবনের ফয়লা পড়ছিলাম আমি নিজে অবাক হয়ে গেছি যে 1500 বছর আগে বিজ্ঞানও আসিল না বিজ্ঞানের জন্ম হইছে না হৌ যুগ আল্লাহ রসুল এমন কথা কইছেন আল্লাহ রসুলের কইছেন আখির জমানা কিয়ামতর আগে প্রযুক্তি বড় উন্নত হইব প্রযুক্তি খুব উৎকর্ষতার জায়গার যাইব কিন্তু আমার উম্মত হলে এই প্রযুক্তির ফান্দ হইরা প্রযুক্তির অপব্যবহার হইরা ইমানের আইবা কিলা ইমান আনাইবা হাদিসটা কই বাদে ঘটনা একটা কইলাই আগে আমরার দাদা দাদি নানা নানি রামলো তারার গড় কারেন্ট আসিল না তারার গড় টিভি আসিল না ডিস এসি ফ্রিজ মোবাইল ওয়াইফাই ইন্টারনেট স্মার্টফোন কম্পিউটার ল্যাপটপ আইপ্যাড ট্যাবলেট ইতা কোনটাও আসিল না এর লাগি রাইত 8টার বাদে তারার কোনো খামখাজও আসিল না খাইয়া দেয়া গুম এই যে খাদ্যাভ্যাস আর গুমর অভ্যাস ইতা ঠিক থাকার কারণে তারার বয়স 70-80 বছর হয়ে গেছে কি বেটাইন কি বেটিন তারার ফিজিক্যাল ফিটনেস ভালো আছে আমার বাপ চাচারে আমি দেখছি হ্যাঁ আমার বাপ চাচা এখন খেউ নাই সব ইন্তেকাল করছো আল্লাহ সবরে মাফ করুক হুক আমিন সাইর বাপ চাচা সবরেও দেখছি হ্যাঁ 70 বছর কাছাকাছি মারা গেছেন দাঁত শক্তি রয়েছে বডি ফিটনেস বালা হল তো ঠিকঠাক আছে এরার খাদ্যাভ্যাস গুমর অভ্যাস ঠিকঠাক আসিল অঙ্কু আমরার গরো কারেন্ট আছে মোবাইল আছে ইন্টারনেট ওয়াইফাই টিভি কতটা আছে এর লাগি রাইত জায়গা থাকার উপায় উপাদান আছে তো যাই 2-3টা পর্যন্ত আমরার খামখাজ আছে ঠিক মতো ঘুমাইলাম না না ঘুমানোর কারণে কিতা হয়েছে তখন কুর ফাইন আর ফুরিন তোর যাওকা ইতার বয়স 30 হয়েছে আধা বুড়ো হয়ে গেছেন সুলুল ফাঁকি যার হ্যাঁ ফাইন ফুরিন তোর এনার্জি নাই তো কারণ খাদ্যাভ্যাস গুমর অভ্যাস ঠিক নাই গুম তো আল্লাহই দিছেন সারা দিনের ক্লান্তি দূরইবার লাগে আবার আপনি রিফ্রেশ হওয়ার লাগে এই ঘুমটা আপনি ঠিক মতো ঘুমাইলা না জোয়ান জোয়ান ফাইন তারা ও বয়স না ঘুমাইতে ঘুমাইতে মোবাইল বাই সাইতে সাইতে ইতার চকুত হম বয়স চশমা লাগাই দিছিল চৌকে দেখে না চৌকে জাপসা দেখে এর বাদে চৌকর নিচে তার দাগ ভরি গেছে অবাই বিসি হবাই বিসি উঠা আরম্ভ হয়ে গেছে এর বাদে ইতার মাইগ্রেনও প্রবলেম আরম্ভ হয়ে গেছে মেন্টালি যে এরা কত ধরনের রোগ আস্তে আস্তে একটা অসুস্থ জেনারেশন আমরা সামনে পাইব আমি যা কইরাম তা ঘটব ইনশাআল্লাহ এই অভ্যাস যদি আমরা না সারি আগামী প্রজন্ম একটা অসুস্থ জেনারেশন আমরা পাইব হসপিটাল আরো বানানি লাগবে আমরা নিজেরে অসুস্থ বানাইল দাও আল্লাহর রাসূলে কইরা ইন্না মিন আশরাতিস সাআহ আন ইয়াজহারাল কওল ওয়া ইউখজানাল ফাআল নিশ্চয় কিয়ামতের একটা আলামত হইল খতা প্রচার করা ই যুগ সহজ হয়ে যাব দেখো কাছেন আল্লাহ রসুলের খতাটা খতা প্রচার কতটা সহজ হয়েছে আমি তো যখন হুরু আসলাম 4-5 পড়ছি আমার বাপ চাচা সব বিদেশ থাকতা দেখতাম সাসি হলে আমার চাচার গরুর ভাই বোনেন্টে তারা সিটি লেখতা মনের বাপ আদান প্রদান করার লাগে অঙ্ক আর সিটির যুগ রয়েছে নি কিতা কর রায়
বাদ খাইরাম কিতা দি খাইরাম হইতাম নাই ভিডিও কল অন করো ওই দেখো মুরগির রান্না দেখাইরাম এখন খতা প্রচার সহজ হইছে নি না কঠিন হইছে আগে হয়তো কয়েক বছর আগে জাতির উদ্দেশ্যে পৃথিবীর উদ্দেশ্যে কোন খতা প্রচার হইতো হইলে প্রেস কনফারেন্স করা লাগছে টেলিভিশনও গিয়া এরপরে আপনার একটা বক্তব্য দেওয়া লাগছে এখন আর ইতা লাগে না সব ওর এখন ফেসবুক আছে যার ফেসবুক অ্যাকাউন্ট আছে হে একটা মিডিয়ার মালিক হইয়া বইরিছে ফেসবুক লাইভও যখন আয় পৃথিবীর মানুষে তারে দেখবা তাইলে খতা প্রচার এখন সহজ হইছে নিনা কঠিন হইছে এমনকি আল্লাহ রসুল কইরা কর্ম ধারণ করাও সহজ হইব এই যুগ এই যুগ ক্যামেরা আছে না আল্লাহ রসুলের যুগে এখন ক্যামেরা মানুষে বানাইছেন বানাইয়া এখন ওই যে এক দেড় ঘন্টার ওয়াজ সারা রেকর্ড হয়ে গেছে খালকো যদি আমি কই আমি জিঙ্গাবড়ি মাদ্রাসাত খালকু গেছলাম না মানুষে কইবা গেছল না তিতা গিতা গেছল না তিতা গিতা তার মানে খতা খাজ এখন ধারণ কইরা রাখা যার আল্লাহ রসুলের কইরা কিয়ামতের আগে ও যুগাইব খতা খাজ ইতা ধারণ কইরা রাখা যাইব রেকর্ড করে রাখা যাইব খতা প্রচার সহজ হয়ে যাব কিন্তু সেই জামানাত আমার উম্মত হলে ই প্রযুক্তির ফান্দ ভইরা তারা ইবাদত বন্দিকে থেকে গাফেল হইব কিলা গাফেল হইছে দেখো কা এখন আজান ফরের ফোনতে ও যে তোলে দিছে ইয়া মোবাইল স্ক্রল খররা তো খররা মাগরিব আজান শেষ গেছে কি এসার আজান শেষ গেছে কি তার ফেসবুক সালা নিয়ে বসে শুইছে না কি তা আছে নি রাত 12টা 2টা পর্যন্ত 3টা 4টা পর্যন্ত ফেসবুক চালাইছে টিভি দেখছে ফজরের নামাজটা না ভইরিয়া ঘুমাই গেছে তে প্রযুক্তি জেলা উন্নত হইছে আমরার ইমান আমলিলা উন্নত হইছে না ইমান আমল অনুন্নত হয়ে গেছে এর লাগে বায়ু হল কইরাম ফেসবুক চালাউকা ইন্টারনেট তথ্য প্রযুক্তি ব্যবহার করুকা কিন্তু এটার সঠিক ব্যবহার করুকা ইসলামর পক্ষে ইসলামর কল্যাণ নয় এমন খাতে ব্যবহার করুকা আপনার সময় নষ্ট হইব এর বাদে আপনার পড়াশোনার সময় বাদ দিয়া পড়াশোনার সময় নষ্ট কইরা এরপরে আলাতুল ইন্টারনেটও তাইকা আপনি আপনার সময় নষ্ট করবো না এই যে এখানে তো অনেক ছাত্র বায়কল আছেন এরা আমার সব প্রিয় মানুষ আমার প্রিয় বায়কলরে আমি কইলাম বায়কল আমরাও পড়াশোনা করছি তোমরা যে অঙ্কু 15 ঘন্টা 16 ঘন্টা ফেসবুকও তা করে ভাই আমি অনার্স গিয়া ফয়লা বাটনওয়ালা একটা মোবাইল আমারে দিসলা গড়তা কি অ্যান্ড্রয়েড ফোন পাইছি মনে হয় 3rd year গিয়া সম্ভবত এখন তো তোমরা 7-8 থেকে আরম্ভ করেছো মোবাইল চালানি আচ্ছা এই যে সালাইরা এই যে পাবজি বাবজি ফ্রি ফায়ার ইটা খেলাইয়া সময় নষ্ট করায় আর ফেসবুকের সাথে আদিন তাকরা ফেসবুকে ছবি একটা দিয়া মাঝে দেখে এই ছবি লাইক কটা আর খিতা খিতা আইছে না অঙ্ক কিতা লাগছে লাভ কিতা বা ইমামউদ্দিনের বাদে কিতা রিয়েক্ট না কিতা কইনি তারে আমি তো কলতা ফারিও না বুঝিও না ও তা হে গনে হে কটা দিছেন হে আসলো আবার দেখছি কিতা আর ওটা খান্তন আছে এটারে কিতা হয় সেড নি সেড ও তা গনে অমন কিছু আমরা তো আসলে বয়স সম হয় জোয়ান ফাইনতর লোকে মিশি অনেক সময় তো মিশি আর ওটা দেখি ও ইতা কিতারে ভাই 13 ঘন্টা 14 ঘন্টার সময় মোবাইলও ফেসবুকও কম্পিউটারও না তাইকা তোমরা যদি অন্তত 40 দিন 5 ঘন্টা 6 ঘন্টা টেবিল উবিয়া ফরতায় তাইলে বড় বড় আলেম হল এই জিঙ্গাবাড়ি থেকে ফয়দা হইব ইনশাল্লাহ এই জিঙ্গাবাড়ি থেকে বিজ্ঞানের ফয়দা হইব বড় বড় ইঞ্জিনিয়ার দার্শনিক বিজ্ঞানী তৈরি হইব যদি ফরাত টেবিল আমরা থাকতাম সরি ফরাত টেবিল আইতো জ্ঞান পিপাসু হইতো হইব বেশি বেশি ফরতো হইব ছাত্র ভাই হলারে কইরাম রাইত বেশি যাইগো না রাইত জায়গা এটা বালা অভ্যাস নাই আমরার উস্তাদ হলে আমরারে যখন ফরাইতা তখন হইতা অবে টাইম রাইত হম যাইগো রে বাবাও হল আমি যে সিনোটি মাত্র আপনারা কিনা বেজার হইছে নি আমার তো ভালো লাগে তা আমরা উস্তাদ হলে কইতাম বাবাও হল রে রাইত বেশি যাইগ না ফজরের আগে উঠেছি উঠিয়া পারলে তাহাজ্জুদ ফইরিও ফইরা এর মধ্যে ফজরের নামাজ ফইরা ফজরের বাতাসটা গাত লাগাইও কারণ ফজরের বাতাসটা বড় নির্মল বড় কোমল এর মধ্যে আইয়া ফরাত বুঝিও দেখলাম উস্তাদ হলে যেতাম নসিহত করছেন এটা সাইন্টিফিক ওসিহত আজকের বিজ্ঞানে অত তা হয় এই যে সারাটা দিন খাম হইরা ব্রেন দি তো খাম হয় সব খাম সারাটা দিন খাম হইরা হাঞ্জাওয়ালা সন্ধ্যাবেলা ব্রেন হয়ে যায় ক্লান্ত এই ক্লান্ত ব্রেন এটার ইনস্টলিং লোডিং ক্যাপাসিটি তো আর বেশি থাকে না কারণ হেউই হয়ে গেছে কিন্তু রাইট যদি আমি তাড়াতাড়ি ঘুমাই যাই সারা রাত ঘুমানোর কারণে আমার ব্রেনটা ফ্রেশ হয়ে যাব সকালবেলা এই ফ্রেশ ব্রেন না যদি আমি ফরাত বই রাতকে রাইট জায়গা 8 ঘন্টা ফললে যে ফরা আমার মুখস্ত হইব সকালবেলা 2-3 ঘন্টা ফললে এর চেয়ে আরো বেশি ফরা মুখস্ত করা যায় এর লাগে হাফেজি মাদ্রাসার দেখা যায় হাফেজি মাদ্রাসার ছাত্র হলে ফজরের আগে উঠানি হয়
সকাল বেলা আমরা বেশি বেশি পড়ছি এই যে 9 10 আলিম ইতা লেভেল হইল মানুষের বেসিক লেভেল এই সময় যদি পড়াশোনাত মন না দেই বিশ্ববিদ্যালয়ে গিয়ে আর খামে এইতো না এস হলো এখন বেসিক একটা বিল্ডিং অর হোক আছেন ফাউন্ডেশন যদি মজবুত না হয় ই বিল্ডিং বেশি দিন টিকবো নি তে আমার ভাই হল ইন যারা জিঙ্গাবাড়ি মাদ্রাসা সহ বিভিন্ন স্কুল মাদ্রাসার ভাইয়া নাছন সবাই রে কইমু ভাই এখন ফাউন্ডেশন ঠিক করার লাগি ফরাট টেবিল বন্ধ বেশি বেশি পড়ো প্রযুক্তির অপব্যবহার কইরা নিজেরে ধ্বংসর দিকে নিও না আল্লাহ আপনাদের তৌফিক দান করুকা এই যে বেশ কয়েকটা ফিতনার কথা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এগুলো আখিরি জামানার ফিতনা এই ফিতনা থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করব আল্লাহর তৌফিক কামনা করব পরকালমুখী জীবন আমরা গঠন করব আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন সবাই বলেন আমিন আচ্ছা আমার ভাই সুন্দর একটা কথা কইছেন ঠিকও আছে এই কথা এখন কো দেখা যায় আর গান রেকর্ডিং ইসলামী গজল ইতারে মাঝে অটো টিউন না কিতা হন কিতা কিতে লাগাই হন হালকা হালকা ইমোশনাল বাজনা দোকানে হইছে আসলে যারা আর গান সুন্দর আবেদন সুরর আবেদন সুন্দর তারার গান ইতা এডিটিং ছাড়াও সুন্দর কথা ঠিক আছে না নি তে ইতা এডিটিং আইবার আগে যখন ইসলামী গজল বাড়াইতো তখন কিতা মানুষে গজল হন্তা নারি ক্যাসেট তো আলাতুল বেসা হইতো মানুষে গজল হন্তা ইতা এক ধরনের ফিতনা ইতা থেকে আমরা বাচ্চা থাকি ইনশা আল্লাহ এবং যে সকল ভাই হল ইসলামী সংস্কৃতির লাগে কাজ করা তারারেও কইম আপনারা সচেতনতার লাগে কাজ করবা অপসংস্কৃতি মোকাবেলায় সুস্থ সংস্কৃতি বানাইতে যাইয়া আপনারাও যদি অপসংস্কৃতির কিছু উপাদান আওলাদ করিলেন তে আর সুস্থ সংস্কৃতির লাগে কাজ করার তো কোনো মানেও থাকলো না আল্লাহ আপনারা সঠিক বুঝদান করুকা সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালাম عليكم ورحمة الله وبركاته وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা কোরআন সুন্নাহ থেকে আলোচনা করেছি শুনেছি মনের অনিচ্ছায় যদি কোনো কথা ভুল বলে ফেলি মানুষের অন্তর থেকে সেগুলো মুছে দাও আর যতগুলো কথা সত্য সুন্দর বলেছি আমাকে সহ আমাদের সবাইকে সেগুলো আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন গুনাহের সাগরে ডুবে হাবুডুবো খাচ্ছি আমরা কত যে গুনাহ করেছি তার কোনো হিসাব নাই ওগো মালিক আমাদের গুনার দিকে তাকালে ক্ষমাও করতে ইচ্ছে হবে না আমাদের গুনার দিকে না তাকিয়ে রহমতের নজর দিয়ে আমাদের দিকে তাকাও ও মালিক আমরা যে ভিক্ষার হাত তোমার কাছে তুলেছি তুমি যদি আমাদেরকে তাড়িয়ে দাও আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নাই কারণ আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই ও মালিক জানি না কোন দিন জানি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যাই যে গুনাহ আমরা করেছি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে গিয়ে শাস্তি পেতে চাই না গো আল্লাহ এমন তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে এটাই যদি আমাদের জীবনের শেষ মোনাজাত হয়ে যায় আর যদি জীবনের গোনাগুলো বাকি থেকে যায় তাহলে তো কবরে গিয়ে জাহান্নামের আজাব ছাড়া আর কিছুই নসিব হবে না
ও মালিক দুর্বলী শরীর নিয়ে আগুনের তুইরি জাহান্নামে আমরা পড়তে পারবো না গো আল্লাহ ও মালিক জন্য দুনিয়ার আজন্য আমরা সব গুনার জন্য লজ্জিত হই অনুতপ্ত হই আমরা ভিক্ষার হাত তুলে ক্ষমা চাচ্ছি ও মালিক আমাদের সমস্ত গুনাহ maaf করে দিয়ে আমাদেরকে মাসুম বানিয়ে বাড়িতে ফিরিয়ে দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আমাদের স্ত্রী সন্তান সন্ততি পরিবারের সবাইকে নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা আব্বা আম্মাকে maaf করে দাও আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম বানিয়ে কবরে চলে গিয়েছেন দয়া করে তাদের কবরের আযাব maaf করে দিয়ে কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমত বেশি বেশি করার তৌফিক দান করে দাও আল্লাহুম্মা ফিরিনি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়াকুর রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদের সবাইকে maaf করে দাও এই গ্রামে এই এলাকায় যত কবরস্থান রয়েছে কবরস্থানের সকল মুর্দেগানদের কবরের আযাব maaf করে দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে শিফা দান করে দাও এই মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে এখন পর্যন্ত যারা মাদ্রাসার খেদমতের সাথে সংশ্লিষ্ট ছিলেন যারা মাদ্রাসার খেদমত করে করে দুনিয়া থেকে চলে গিয়েছেন রব্বুল আলামিন তাদের সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও বর্তমানে যারা মাদ্রাসার খেদমত করছেন তাদের সবাইকে maaf করে দাও রব্বুল আলামিন মাদ্রাসার ছাত্র ছাত্রী সবাইকে maaf করে দাও এই মাদ্রাসার ছাত্র ছাত্রী এই মাদ্রাসা থেকে যেন দ্বীনের দায়ী গবেষক বেশি বেশি তৈরি হতে পারে সেই ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন উস্তাদদেরকে maaf করে দাও আমাদের যোগ্যতা দক্ষতা বৃদ্ধি করে দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করে নাও বাকি জিন্দেগি দ্বীনের পথে কাটাবার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন গোটা দুনিয়ার মজলুমদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও যেই কণ্ঠগুলো আমরা তাফসীরের মাঠে ওয়াজের মাঠে শুনি না সেই মজলুম মানুষগুলোকে তুমি আবারও এই কোরআনের মাঠে আমাদের মাঝে আবারও ফিরাইয়া দাও যেই মানুষগুলো মানবতার জন্য কাজ করে করে নিজেদের জীবন কাটিয়ে দেন সেই রকম মানবতাবাদী অনেক মানুষ তারাও মজলুম অবস্থায় আজ পড়ে আছে রব্বুল আলামিন সেই মজলুম লোকগুলোকে তুমি আমাদের মাঝে ফিরাইয়া দাও রব্বুল আলামিন আমাদের সবাইকে তুমি হেদায়াত দান করো আমাদেরকে হেদায়াতের পথে অটল অবিচল থাকার তৌফিক দাও বিফাদ্দি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআল আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লা الله محمد رسول الله